सब्सक्राइब कर स्टाडी केयार एंड जब निज़ चैनल के एंटे था का बेल आइकने অল আইকনে প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম बैक টু आवर ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ সো মাধ্যমিক পাশে ওয়ার্ড বয় নিয়ে অনেকেই কনফিউজ ছিল এবং দুটি যে আগের দুটি ভিডিও দিয়েছিলাম সেখানে ম্যাক্সিমামই কমেন্ট ছিল যে তোমাদের অফিসিয়ালি নোটিশ কোথায় বা অফিশিয়ালি নোটিশ যদি থাকে তাহলে দেখান তাহলে আজকের ভিডিওতে তোমাদের অফিসিয়ালি নোটিশ দেখাবো এবং এই বিজ্ঞপ্তি টোটালি অনেকে কনফিউজ ছিল তাই রি রিপ্লেভাবে আমি আরেকবার ভিডিওটি দিয়ে দিচ্ছি যেখানে তোমাদের সমস্ত কিছু টোটালি আজকের ভিডিওতে জানিয়ে দেবো এবং অফিসিয়ালি নোটিশটি ভিডিও শেষে দেখাবো সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দেবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশে ওয়ার্ড বয় নিয়োগ আছে এখানে অলরেডি তোমাদের দুটি ভিডিও দিয়ে দিয়েছিলাম যে ভিডিওতে অলরেডি কিছু আন্ডার নিয়ে নিয়েছো যে ওয়ার্ড বয় সম্পর্কে কি কাজ তবু আমি জানিয়ে দেবো আজকের ভিডিওতে যারা আগের ভিডিওগুলো দেখুনি সো মাধ্যমিক পাশে আপনার জেলায় সরকারি হসপিটালে কিন্তু স্থায়ী পদে প্রচুর ওয়ার্ড বয় নিয়োগ করা হবে এখানে উনি কি কোশ্চেন করেছিল যে সরকারি হসপিটাল হসপিটালই কি স্থায়ী পদে নিয়োগ করবে এখানে বলে রাখি তোমাদের নিজের লোকেশনে সরকারি হসপিটালে যদি ভ্যাকান্সি না থাকে তাহলে কিন্তু নিজের ডিস্ট্রিক্টের মধ্যে ওন টাউনের বিভিন্ন জায়গাতে নিয়োগ হতে পারে বা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রতেও তোমাদের নিয়োগ হতে পারে সরকারি চাকরি হবে এবং স্থায়ী চাকরি হবে অন্য জায়গায় নিয়োগ করা মানে অস্থায়ী চাকরি হবে এরকম নয় সম্পূর্ণ স্থায়ী চাকরি সরকারি যে সমস্ত সুবিধা পাও বেতনের ক্ষেত্রে এবং সমস্ত কিছু সুবিধা কিন্তু ওয়ার্ড বয়ের ক্ষেত্রেও পাবে ওয়ার্ড বয়ের কী সেটা বা ওয়ার্ড বয়ের কাজ কি সেটি হচ্ছে বিভিন্ন সরকারি হসপিটালে রুগীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ারই কাজ হচ্ছে ওয়ার্ড বয়ের কাজ রুগী যত্ন নেওয়ার কাজই হচ্ছে ওয়ার্ড বয়ের বিভিন্ন হসপিটালে ওয়ার্ড রয়েছে সেখান থেকে এক স্থান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এবং বিভিন্ন ধরনের কাজ রয়েছে ওয়ার্ড বয়ের সেই কাজগুলি তোমরা অফিসিয়ালি যে তোমাদের ডব্লিউবি বি হেলথ ডিপার্টমেন্টের নোটিশ দেখে নিতে পারো সেখানে টোটালি জানিয়ে দিয়েছে ওয়ার্ড বয় সম্পর্কে কি কাজ ভিডিও শেষ আমি দেখে দেবো আর এছাড়াও ইউটিউবেও বিভিন্ন ভিডিও আছে ওয়ার্ড বয় সম্পর্কে ওয়ার্ড বয় কী বা ওয়ার্ড বয়ের কাজ কী যারা জানো না একদমই ওয়ার্ড বয় সম্পর্কে জানো না প্রাথমিক ধারণা নেই তারা ইউটিউবে সার্চ করতে পারো ওয়ার্ড বয় সম্পর্কে ডিটেলস জেনে নিতে পারো পোস্ট হচ্ছে হেলথ ভলেন্টিয়ার ওয়ার্ড বয় অর্থাৎ তোমাদের হেলথ ভলেন্টিয়ার ওয়ার্ড বয় পদে নিয়োগ করা হচ্ছে ভলেন্টিয়ার মানে অস্থায়ী এরকম নয় স্থায়ী পদে নিয়োগ করা হবে ওয়ার্ড বয়ের কাজে সো এজ হচ্ছে থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে যেটি একই জানুয়ারি দু হাজার কুড়ি সালে নিয়ম অনুসারে কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে স্যালারি হচ্ছে দশ হাজার টাকা এখানে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবে প্রসেসিং টাইম অর্থাৎ তোমরা আবেদন করার ষাট দিন পর্যন্ত তোমাদের সময় দেওয়া হবে এই ম্যাক্সিমাম প্রসেসিং করতে এখানে পোস্টিং হবে তোমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওন ডিস্ট্রিক্ট পোস্টিং তোমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এই ভ্যাকেন্সি বেরিয়েছে এবং তোমাদের নিয়োগ হবে নিজের এলাকার সরকারি হসপিটালে স্বাস্থ্যকেন্দ্রে এছাড়াও যদি সরকারি হসপিটালে ভ্যাকান্সি থাকে না অনেক সময় থাকে না যার ফলে তোমাদের ডিস্ট্রিক্টের মধ্যেই তোমাদের বিভিন্ন হসপিটালে নিয়োগ করা হবে সো এখানে রিকমেন্ড ডকুমেন্ট অর্থাৎ কী কী ডকুমেন্ট লাগবে এখানে দেখে না ওয়ান কপি সিভি সিভি বা বায়োডাটা কীভাবে বানাবে তার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দিয়ে আছে সো যারা সিভি বা বায়োডাটা এখনও নেয় তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে আসতে পারো যেখানে মোবাইল থেকে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি সিবি বা বায়োডাটা কীভাবে বানাবে সেখানে ফটো চার কপি চার কপি রিসেন্ট কালার ফটো দিতে হবে এছাড়া অল এডুকেশন সার্টিফিকেট লাগবে অর্থাৎ তোমরা যদি শুধু মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে মাধ্যমিকের সার্টিফিকেট এছাড়াও তোমাদের মাধ্যমিকের যে কোয়ালিফিকেশন মার্কশিট এইগুলো তোমাদের দিতে হবে আর যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকো উচ্চ মাধ্যমিক থেকেও আবেদন করতে পারবে এখানে মাধ্যমিক বলেছে মানে মাধ্যমিকই শুধু আবেদন করতে পারবে এরকম নয় মাধ্যমিক পর যদি আরও কোয়ালিফিকেশান থাকে তবুও আবেদন করতে পারবে সো এখানে আধার কার্ড লাগবে ভোটার ভোটার কার্ডের জেরোস লাগবে এগুলো সমস্ত কিছু কিন্তু তোমাদের পিডিএফ কপি করতে হবে পিডিএফ কপি কীভাবে বানাবে তার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দিয়ে আছে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে মোবাইল থেকেই তোমরা ইন্টারনেট ছাড়াই তোমরা সিবি বা সিবি বানাতে পারবে এবং পিডিএফ কপিও বানাতে পারবে সো সেই ভিডিওগুলি অলরেডি আমার ডেসক্রিপশন বক্সে আছে সেখান থেকে দেখে আসতে পারো সো এখানে তোমাদের ক্যান্ডিডেট মাস্ট বি প্রোভাইড ভিডিও কলিং নাম্বার ইন হিজ সিবি অর্থাৎ তোমাদের ভিডিও কলিংয়ের মাধ্যমে ইন্টারভিউটি হতে পারে যার ফলে তোমাদের সিবিটা বা বায়োডাটাতে তোমাদের অবশ্যই তোমাদের যে কলিং নাম্বারটি থাকে সেটা অবশ্যই দিতে হবে সো এখানে লকডাউনের মধ্যে তোমাদের ছ হাজার যে ভ্যাকান্সিটা ছিল তার মধ্যে ম্যাক্সিমামটাই ফুল হয়ে গেছে চার হাজার ছশো আটাত্তর জন অলরেডি তোমাদের নিয়োগ বা তোমাদের ভ্যাকান্সি ফুল হয়ে গেছে চার হাজার ছশো আটাত্তর জন ছ হাজার জনের মধ্যে এবং এখনও আবেদন চলছে যেহেতু ছ জন ভ্যাকান্সি রয়েছে সো আপনারা কল করে আপনার ডিস্ট্রিক্টের নামটি বলবেন তাহলে বলে দেবে তো আপনার ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি কতগুলো আছে এখানে সরকারি হসপিটালে স্থায়ী পদে নিয়োগ করা হবে বেতনের সাথে অন্যান্য সরকারি সুবিধা পাবে আবেদন করতে কিন্তু চার্জ লাগবে সো এখানে চার্জ বলতে তোমাদের আবেদন করতে যে তোমাদের এই আবেদনটা সরাসরি তোমাদের ইন্টারভিউ পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে যার ফলে তোমাদের কিন্তু কিছু চার্জ দিতে হবে কারণ ওয়ার্ড বয়ের ক্ষেত্রে তোমাদের বিভিন্ন ধরনের এক্সাম দিতে হয় মেডিকেল এক্সাম এই সমস্ত কিছু দিতে হয় কিন্তু এখানে কোনো ঝামেলা নেই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ হয়ে যাবে যার ফলে তোমাদের এই আবেদন থেকে তোমাদের ইন্টারভিউয়ের মধ্যে একটা গ্যাপ থেকে যাচ্ছে যার ফলে সেই গ্যাপের জন্য তোমাদের কিছু চার্জ নেবে যে চার্জটি তোমরা কল করে জেনে নিতে পারো মানে আবেদন করতে তোমাদের চার্জ লাগছে এছাড়াও শুধুমাত্র কলের মাধ্যমে আবেদন করতে পারবে এছাড়াও হানড্রেড পার্সেন্ট জেনুইন জব তোমরা পাবে সরকারি হসপিটালে স্থায়ী চাকরি পাবে কোনো ধরনের অস্থায়ী চাকরি বা টেম্পোরারি চাকরি নয় হান্ড্রেড পার্সেন্ট স্থায়ী চাকরি সরকারি বিভিন্ন সুবিধা পাবে সো এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারে পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় আবেদন চলছে এবং অনেক ভ্যাকান্সি শেষ হয়ে গেছে ছ হাজার জনের মধ্যে চার হাজার ছশো আটাত্তর জন ভ্যাকান্সি অলরেডি ফুল হয়ে গেছে সো অবশ্যই তোমরা তাড়াতাড়ি কল করতে হবে কারণ আপনার জেলাতে ভ্যাকান্সি খুব কমও হতে পারে বা শেষও হয়ে যেতে পারে সেটা তোমাদের কল করে জেনে নিতে হবে এখানে নিয়োগ প্রক্রিয়াটা কীভাবে হবে দেখে নাও এখানে সরাসরি তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগটি হবে অনলাইন ভিডিও কলিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদের সরকারি হসপিটালে স্থায়ী পদে নিয়োগ করা হবে যেটা নিজের লোকেশনে বা নিজের এলাকার মধ্যেও নিয়োগ হতে পারে বা বিভিন্ন ডিস্ট্রিক্টের যে তোমাদের ডিস্ট্রিক্টটি রয়েছে সেই ডিস্ট্রিক্টের বিভিন্ন হসপিটালেও তোমাদের সরকারি হসপিটালে নিয়োগ করা হবে বেসরকারি হসপিটালে নয় কিন্তু বিভিন্ন তোমার ডিস্ট্রিক্টের বিভিন্ন যে সরকারি হসপিটালগুলি রয়েছে সেখানে একটি হসপিটালে তোমাদের স্থায়ী পদে নিয়োগ হবে আর যদি তোমাদের এলাকার মধ্যে ভ্যাকান্সি থাকে তাহলে তোমাদের এলাকার মধ্যেই নিয়োগ হয়ে তো এখানে কীভাবে আবেদন করবে দেখে নেব সরাসরি তোমাদের আবেদন করতে হবে কল করে নিজের যে তোমার ক্যান্ডিডেট কি অবশ্যই তোমাদের কল করতে হবে আমাকে অনেক কল করেছিল এবং বলছিল যে আমার আবেদনটা করে দিতে সো এভাবে কিন্তু আবেদন হবে না আমি যতটা ডিটেলস জানি আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু নিজেকে কল করে সমস্ত কিছু জেনে নিতে হবে শুধুমাত্র ক্যান্ডিডেটকেই কিন্তু আবেদন করে আবেদন করতে হবে সমস্ত ডকুমেন্ট এখানে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো এই ওয়েবসাইটে এসে সমস্ত কিছু তথ্য জানবেন আগে সমস্ত কিছু বুঝবেন তারপরেই কিন্তু কল করবেন এনিমি ফালতু কল করে লাভ নেই কারণ সমস্ত ডিটেলস যদি জানেন না কাজের ধরন যদি জানেন না তাহলে ফালতু কল করে লাভ নেই কাজটাই জানেন না তোমরা আবেদন করে দিলে এবং চার্জ দিয়ে দিলে তার ফলে কিন্তু টাকাটা ফালতু চলে যাবে যার ফলে তোমাদের অবশ্যই ওয়ার্ড বয় সম্পর্কে সমস্ত ডিটেলস জানতে হবে তারপরই কিন্তু আবেদন করতে হবে সো আবেদন করতে হবে সরাসরি তোমাদের কল করে এখানে একটি নাম্বার দিয়ে দিয়েছে যেই নাম্বারটি হচ্ছে এইট এই নাম্বারে কিন্তু তোমাদের কল করে আবেদন করতে হবে শুধুমাত্র এনার দ্বারাই আবেদন হবে এবার অফিসিয়ালি নোটিশটি কোথায় ডাউনলোড করে সেটি দেখে দিচ্ছি এই ওয়েবসাইটে চলে আসবে তোমরা এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এখানে একদম স্কোল ডাউন করার পর এক একদম শেষে আমি এই অফিসিয়ালি নোটিশটা পেস্ট করে দিয়েছি দেখতে পাচ্ছ বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট থেকে অফিসিয়ালি নোটিশটি বেরিয়েছে এখানে তোমাদের মেমো নাম্বারটি দেখতে পাচ্ছ বা অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি দেখতে পাচ্ছ এখানে ডেটটি দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছ এখানে সমস্ত হেলথ ডিপার্টমেন্টে যে ভলেন্টিয়ার নিয়োগ হবে তার অফিসিয়ালি নোটিশটা আমি পেস্ট করে দিয়েছি এখানে সো এখানে এসে তোমরা এই অফিসিয়ালি নোটিশটাই জাস্ট এক সেকেন্ড প্রেস করে থাকবে তাহলে এখানে তোমাদের এই অফিসিয়ালি নোটিশের অপশান চলে আসবে ডাউনলোড ইমেজ বলে একটি অপশান চলে আসবে এখানে ক্লিক করে দিলেই তোমাদের ডাউনলোড বা ইমেজটা ডাউনলোড হতে শুরু করে দেবে তোমরা অফিসিয়ালি নোটিশটি সরাসরি এইভাবে ডাউনলোড করে নিতে পারো সো এইভাবে তোমরা ডাউনলোড করতে পারো বা অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়েও ডাউনলোড করতে পারো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেখে নেবে এবং হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়ালি ওয়েবসাইটে ডাউনলোড করে নিতে পারো সো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে দেবেন আর কোনো ধরনের কোশ্চেন থাকলে ওয়ার্ড বয় সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সো আজকের জন্য এইটুকুনি ধন্যবাদ